শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে, মানে যে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সব থেকে মেধাবীরা যেখানে অংশগ্রহণ করে, সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক যখন দেয়, একেবারে কোনো রকমের রাজনৈতিক সংগঠনের ট্যাগ ছাড়া, তখন একটি নিষেধাজ্ঞা আসে। নিষেধাজ্ঞাটা কারা দেয়? প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের কর্তৃপক্ষ। আচ্ছা, কেন দেয়? একটু আপনারা চিন্তা করে দেখেন যে স্বাধীনতার 53 বছর, যে স্বাধীনতা, যে অর্জন, যে বিজয়, যে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব থেকে শীর্ষে যারা দাবি করে বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন করেছে যারা, তাদের স্মরণে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করতে পারবে না। একবার চিন্তা করে দেখেছেন যে কি ভয়ঙ্কর ধরনের চর্চা ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটছে? যদিও আমরা জানি, প্রায় এক যুগ আগে থেকেই আমরা জানি যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি ভয়ঙ্কর রকমের চর্চা সেখানে সংঘটিত হয়। তারই ধারাবাহিকতার একটি বহিঃপ্রকাশ কি, যে স্বাধীনতার পক্ষে কথা বলতে দেওয়া যাবে না, স্বাধীনতাকে স্মরণ করতে দেওয়া যাবে না, তারই কিন্তু একটা পায়তারা করছে। তো ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগকে। বাংলাদেশ ছাত্রলীগ এই সময়ে এসে যে যুগ উপযোগী পদক্ষেপ তারা গ্রহণ করেছে, সেই পদক্ষেপের উপরে সম্পূর্ণ একমত পেষণ করছি। একমত পেষণ না করার তো কোনো উপায় নাই, কোনো ধরনের উপায় নাই, কারণ আমরা যে দেশে বসবাস করি, এই দেশটি স্বাধীন দেশ, এবং এই স্বাধীনতা কারা এনেছে? এই স্বাধীনতা এনেছে সবার আগে ছাত্ররা। আজকে ছাত্ররা যদি সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে, না ভাষা আন্দোলন কেন, আমি যদি বাংলার শুরুর দিকের কথা বলি, সেখানেও প্রত্যেকেই কিন্তু ছাত্র অবস্থায় সে প্রতিরোধ গড়ে তুলেছে। আজকে ওই মেধাবী চক্র, নামধারী মেধাবী চক্র বুয়েট, সেই বুয়েটের কর্তৃপক্ষরা যখন বলে যে ছাত্র রাজনীতি করা যাবে না, আমার তাদের কাছে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, আচ্ছা রাজনীতিটা করবে কারা? রাজনীতি করবে কারা? আরে রাজনীতিই তো ছাত্ররা করবে। আজকে বাংলাদেশের বড় বড় যারা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছে, বা যারা আজকে এই নিষেধাজ্ঞা জারি করছে যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের রাজনীতি চলবে না, তারা কি ছাত্র ছাড়া এখানে গিয়েছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সে তো ছাত্র ছিল। একজন মানুষ ছাত্র অবস্থায়, একজন মানুষ শিক্ষা গ্রহণ করা অবস্থায় যদি সে দেশ সম্পর্কে না জানে, সে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না শেখে, তাহলে রাজনীতি কি? আমার মনে হয় বুয়েটের শিক্ষক যা কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা হয়তোবা রাজনীতির সঠিক যে সংজ্ঞা সেটা জানে না। রাজনীতির সঠিক যে সংজ্ঞা সেটা নীতির রাজা নয়। তারা হয়তোবা এটা জানে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আব্রার হত্যাকাণ্ড, আচ্ছা যাই হোক, সেই আব্রার হত্যাকাণ্ডের যে ঘটনাটা, সেই ঘটনায় যারা জড়িত ছিল তারা কি বুয়েটের নয়? তারা তো বুয়েটের বাইরের কেউ নয়, তারাও তো বুয়েটের। তাহলে তাদের কেন বাতিল হবে না ছাত্রত্ব? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি সেখানে যে যারা কিনা বলে ছাত্রদের রাজনীতি করার অধিকার নেই, তাহলে তারা ভুলে যায় যে একমাত্র ছাত্ররাই রাজনীতি করবে, আর কারো রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ রাজনীতি হলো নৈতিকতার রাজা। হ্যাঁ, ম্যানারের সব থেকে কিং, নীতির রাজা, সেই নৈতিকতার যে রাজা, সেই সুউচ্চ নৈতিকতার চর্চা ছাত্ররা করবে করবে না তা করবে কারা? একজন ছাত্রই তো রাজনীতি করবে, একজন ছাত্রই তো
রাজনীতি করতে 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 সে একজন দক্ষ নেতা হয়ে দাঁড়াবে। আপনি কোন নেতার চর্চার কথা বলতে চাচ্ছেন? মাদ্রাসায় মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করবে তারা রাজনীতি করবে? হ্যাঁ, রাজনীতি করবে কে? আপনারা সারা বাংলাদেশের সব থেকে মেধার একটি ঝান্ডা নিয়ে বেঁচে আছেন, চর্চা করে আসছেন, আর আপনারা বলছেন বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে পারবে না। এই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল ভুল এবং আমার মনে হয় এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটি বিষয়। কারণ আপনারা জানেন যে এই দেশ সম্পূর্ণ টেকনিক্যাল পদ্ধতির উপরে নির্ভর করছে এখন। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের যে আধুনিকতা, যে আধুনিকতার দিকে যে বাংলাদেশ যাচ্ছে, এর যে স্ট্রাকচার, এর যে প্রোগ্রাম, এর সম্পূর্ণ শক্তির, এই সম্পূর্ণ শক্তির যে ভিত, সেই ভিতটি আপনাদের হাতের মুঠোয়। কারণ আপনারা বুয়েটে পড়াশোনা করেন, কারণ আপনারা বুয়েটের শিক্ষার্থী, কারণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে সেই শক্তি আছে। আর না হলে আপনাদের এই স্পর্ধা কীভাবে আসে? আপনারা ভুলে যান যে বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন, সেই সংগঠনটি আওয়ামী লীগের থেকেও এক বছরের পুরনো সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে, ছাত্রলীগ তার এক বছর আগে 1948 সালে। আপনারা ভুলে যাচ্ছেন যে যে সংগঠনকে আপনারা নিষিদ্ধ করার চেষ্টা করছেন, যে সংগঠনকে আপনারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি করার অধিকার থেকে উৎক্ষেপণ করার চেষ্টা করছেন, সেই সংগঠন এতটাই পুরনো সংগঠন, সে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও এক বছরের পুরনো সংগঠন। যে সংগঠনকে আপনারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি করতে না দেওয়ার পায়তারা করছেন, সেই সংগঠনের দাবিতেই আজকে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশের ছাত্রলীগের সেই প্রাক্তন নেতাদের নেতৃত্বেই কিন্তু আজকের এই স্বাধীনতা। অর্থাৎ আপনারা যা করছেন একবার ভেবে দেখেন আপনারা কী করছেন। আপনারা বাংলাদেশ ছাত্রলীগের বিরোধিতা করা মানে বাংলাদেশের বিরোধিতা করা, বাংলাদেশ ছাত্রলীগের বিরোধিতা করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে সম্পূর্ণরূপে বিরোধিতা করা, বাংলাদেশ ছাত্রলীগের বিরোধিতা করা মানে আপনি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বিরোধিতা করা। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে শুধরে যাওয়ার অনুরোধ করছি। আপনারা যে রাজনৈতিক চর্চায় মত্ত হয়েছেন সেটা কোনো সুরাজনৈতিক চর্চা নয়। আপনারা পশ্চাৎপদ চিন্তার মধ্য থেকে একটি প্রকাশ ঘটাতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ আপনাদের এই স্বপ্নকে কখনো পূরণ করতে দেবে না, আপনাদের এই স্বপ্নকে কখনো পূরণ করতে দেবে না। এর জন্য সবসময় সদা সচেষ্ট বাংলাদেশ ছাত্রলীগ রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে আমরা সকলে রয়েছি। আমরা গণজাগরণ মঞ্চের থেকে আমরা একবার ঘোষণা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের স্বাধীনতার উত্তরসূরির যারা রয়েছে, অর্থাৎ আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা রয়েছে আমাদের রক্তে, সেই স্বাধীনতার সংগ্রামী সকল সৈনিকদের রক্ত আমাদের শরীরে বইছে। অর্থাৎ আমি বিশ্বাস করি রক্ত কখনো বেইমানি করে না। জয় বাংলা, জয় ছাত্র রাজনীতি।